তো আমরা এখানে একটি পিসি দেখতে পাচ্ছি। তো পিসিটির কি প্রবলেম হয় দেখাই, দেখেন এখানে যখন আমরা কি প্রবলেম সেটা অন করার পরে কি প্রবলেম হয় সেটা আমরা দেখাচ্ছি। অন করি সুইচ, অন হয়েছে। তো প্রবলেমটা হচ্ছে যখন আমরা পিসিটি অন করি তখন পিসিটি এইভাবে অন অবস্থায় এই লোগোর মধ্যেই বায়োস সেটিংয়ে এসে দাঁড়ায় থাকে, বাট ফুললি অন হয় না। ওকে, উইন্ডোজ লোড হয় না। তো কী কারণে সেটা হচ্ছে সেটা আমরা একে একে চেক করছি, যে আমাদের চেক করছি, আগেই চেক করছি, তারপর আমাদের আপনাদের চেক করা একে একে চেক করে দেখাচ্ছি যে কীভাবে এই প্রবলেমটা সলভ করা যায়। ওকে, আমরা এটাকে পাওয়ারটা অফ করে দিচ্ছি। ওকে, পাওয়ার অফ করার পরে আমরা দেখি যে এখানে হার্ড ডিস্কের ক্যাবলের কারণে কোনো প্রকার প্রবলেম হয়েছে কি না সেটা আমরা একটু চেক করি। আবার অন করি, অন হয়েছে। অনেক সময় হার্ড ডিস্কের ক্যাবলের কারণে এই প্রবলেমটা হয়, কিন্তু দেখতেছি যে হার্ড ডিস্কের যে ডাটা ক্যাবল আছে সেটা আমরা খুলে দিচ্ছি, বাট প্রবলেম কিন্তু সেম অবস্থায় রয়ে গেছে। ওকে, তো অনেক সময় এই ডাটা ক্যাবেলে যদি ফাঙ্গাস টাঙ্গাস হয় বা ডাটা ক্যাবল যদি প্রবলেম থাকে অনেক সময় এরকম হতে পারে। তো বাট আমরা এটা খুলে দিছি, তারপর কিন্তু প্রবলেমটা রয়ে গেছে। তো আমাদের যেহেতু এইখানে আমরা নতুন পাওয়ার সাপ্লাই লাগাইছি, আমাদের পাওয়ার সাপ্লাইয়ের যে ক্যাবেল আছে সেই ক্যাবেলে তো আর প্রবলেম থাকলে এটা হবে না। তো কী কারণে প্রবলেমটা হচ্ছে সেটাই এখন দেখার বিষয়। তো আমি আবার পাওয়ারটা অফ করতেছি, করে দিলাম পাওয়ার অফ। আমি আমার হার্ড ডিস্কের ডাটা ক্যাবল লাগিয়ে নিচ্ছি। ওকে, তো এখানে দেখেন আমাদের যে ডিভিডি আছে, ডিভিডি লাইন, সেই ডিভিডি লাইনে যে আমরা পাওয়ার দিচ্ছি সেই পাওয়ারটা এখন আমি খুলে দিছি। ওকে, ডিভিডি লাইনের যে পাওয়ারটা আছে আমি সেটা খুলে দিছি। তো এখন আমরা আবার পাওয়ারটা অন করি। ওকে, এখন পাওয়ারটা দিই। ওকে, পাওয়ার অন হয়ে গেছে। এখন দেখেন আমাদের প্রবলেমটা কিন্তু চলে গেছে। এখন যদি আমরা উইন্ডোজ বা উইন্ডোজ দিতে চাই, দেখেন উইন্ডোজ এখন আমাদের রান হবে। যদি আমরা উইন্ডোজটি, যেহেতু অন্য একটা কম্পিউটার থেকে হার্ড ডিস্কটি খোলা হয়েছে, নতুন করে উইন্ডোজ দিতে হবে, বাট উইন্ডোজ আসছে এখন। ওকে, আমরা যদি জাস্ট এখানে এখন স্টার্ট উইন্ডোজ নর্মালি দেই সেক্ষেত্রে কিন্তু উইন্ডোজটা রান হয়ে যাবে। তো এরকম ছোটোখাটো বিভিন্ন প্রবলেমের কারণে আমাদের এই ধরনের প্রবলেম হইতে পারে। অনেক সময় দেখা যায় যে আমাদের পাওয়ার আসতেছে বাট ডিসপ্লে আসতেছে না, তো এটা র্যামের কারণে হয়। অনেক সময় এই পাওয়ার সাপ্লাইয়ের কারণেও এরকম নো ডিসপ্লে হইতে পারে। বাট এইখানে যে এই যে আমি ডিভিডি লাগাইছি, ডিভিডির যে ক্যাবল কানেকশন লাগাইছি, এটার কারণে যে এরকম হ্যাং করে বসে থাকবে এটা কিন্তু মানে কারো মাথায় আসবে না। বা আমরা যদি স্টেপ বাই স্টেপ চেক না করি সেক্ষেত্রে আমরা কিন্তু প্রবলেমটা পাবো না। ওকে, আমরা প্রবলেমটা রিকভারি করতে পারবো না। তো এগুলো হচ্ছে কানেকশনের ব্যাপার। তো প্রত্যেকটা কানেকশন আমরা স্টেপ বাই স্টেপ একটা একটা করে চেক করে দেখতে পারি যে আমাদের প্রবলেমগুলো সলভ হয় কি না। আপনি জাস্ট প্রবলেম হইলো আর সাথে সাথে আপনি প্রবলেম ফাইন্ড আউট করে ফেলতে পারবেন এরকম কিছু না। আপনি জাস্ট একটা একটা করে স্টেপ বাই স্টেপ আপনি চেক করবেন, র্যাম চেক করবেন, প্রসেসর চেক করবেন, হার্ড ডিস্ক চেক করবেন, ডিভিডি চেক করবেন, পাওয়ার সাপ্লাই চেক করবেন। ওকে, তো বিভিন্ন ধরনের স্টেপ আছে, আমরা প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ এই প্রবলেমগুলো আমরা আমাদের চ্যানেলে দিতেছি। আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, আপনারা ম্যাক্সিমাম প্রবলেমের সলিউশন এভাবে আপনারা করতে পারবেন। ওকে, আবার শর্টকাটেও আপনারা কিছু, যে মাদারবোর্ডে আমাদের ডিসপ্লে আছে কি না সেটা কিবোর্ডের মাধ্যমে চেক করা যায়, এটা অনেকে জানে না যে কিবোর্ডের মাধ্যমে আসলে কীভাবে ডিসপ্লে আছে কি না চেক করা যায়। কিবোর্ডের মধ্যে এই যে আমাদের এখানে যে নাম লক, ক্যাপস লক আছে, এগুলা জলে বা নিভে কি না
সেটা দেখেও আমরা বুঝতে পারি যে এখানে ডিসপ্লে আসতেছে। অনেক সময় মনিটরে ডিসপ্লে আসে না, তাহলে যদি কিবোর্ডে ডিসপ্লে আসে তার মানে মাদারবোর্ডের ডিসপ্লে ওকে আসে, আমাদের হয়তো মনিটরের পাওয়ার নাই অথবা মনিটর নষ্ট, এরকম প্রবলেম হইতে পারে। তো এগুলো স্টেপ বাই স্টেপ চেক করার বিষয়, তো এইভাবে আপনারা চেক করবেন, আশা করি আপনারাও কাজগুলো সুন্দরভাবে সমাধান করতে পারবেন। ধন্যবাদ সবাইকে।